ধরুন কলকাতা মহানগরীর একটা নতুন কোনো টুরিস্ট স্পট হলো, আর তার এক্সক্লুসিভ হদিশ দেবে কে? চলো যাই। এটাই আমাদের ট্রাভেল নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারেন। আবার এও বলতে পারেন চলো যাই বেড়ানোর ঠিক ঠিকানা দেওয়ার পাইওনিয়ার। এই বসন্তেও শীতের শেষ রেশটুকু যদি পাওয়া যায়, সেই জন্য আমরা এসেছি এই বাগানে। এই বাগান অর্থাৎ ইকো ট্যুরিজম পার্ক। চলুন এখানে একটু বেরিয়ে নিই। এখানে এসেই আমাদের ভাগ্য খুললো, আমরা সাথে পেয়ে গেলাম যিনি এখানকারই ইনচার্জ। এই ইকোপার্কে আমরা যেটা এখানে আছি, এটা আসলে হিটকোর আন্ডারে। হিটকোর রাজ্য সরকারের একটি সংস্থা, এবং সেই হিটকোর চেয়ারম্যান হচ্ছে আমি, দেবাশিস সেন। এই পার্কটা আমরা খুলেছি জনগণের জন্য গত 1 জানুয়ারি থেকে, সবে 2 মাস হলো। কিন্তু ইতিমধ্যেই আমরা কিন্তু মনে করি যে এটা কিন্তু কলকাতার একটা ডেস্টিনেশন হয়ে উঠেছে, যে অর্থে ভিক্টোরিয়া মেমোরিয়াল, মিলেনিয়াম পার্ক, রবীন্দ্র সরোবর এবং অন্যান্য জায়গায় মানুষ যান, এখন কিন্তু ইকো পার্ক সেখানে একটা স্থান করে নিয়েছে। ৪৮০ একর এর বিস্তৃতি। লন্ডনে গিয়েছিলাম আমরা গত বছর, এবং সেখানে হাইড পার্ক, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পার্কস ইন দ্য ওয়ার্ল্ড, সেটার পরিমাণও কিন্তু এর চেয়ে কম। লন্ডনের মধ্যে যেটা আছে, এটা 480 একর, এই যে জল রয়েছে 200 একরের মতো। এত বড় জলাশয় ভারতবর্ষে বা এশিয়াতে পার্কের সঙ্গে আছে কিনা সন্দেহ। ওই দিকটায় আছে রোজ গার্ডেন, যেখানে 24টা ফোয়ারা এবং রোজ গার্ডেন আছে। উঁচু নিচু ল্যান্ডস্কেপ, বেঞ্চি থাকলেও লোকে কিন্তু গুড়িয়ে গুড়িয়ে চাইনিজ গ্রাসের উপর গড়াগড়ি খেতেই ভালোবাসছে বেশি। আমাদের দুটো এন্ট্রান্স আছে, একটা উত্তর দিকে আর একটা দক্ষিণ দিকে। একটা উত্তর দিকটা এদিকে, দক্ষিণ দিকটা এদিকে। দুদিকেই পার্কিংয়ের প্লাজা আছে, এবং তার সঙ্গে সঙ্গে টিকিট ঘর আছে। এবং সেখান দিয়ে লোকে এসে যত ক্রমশ ঢুকছেন, বিভিন্ন জোন অতিক্রম করতে হয়। এই মুহূর্তে আমরা আছি রবি অরণ্য জোনে। এখানে রবীন্দ্রনাথের কাব্যে, সাহিত্যে যে গাছগুলো রয়েছে, ছাতিমতলা এবং অন্যান্য অনেক কিছু, আমরা বাংলা একাডেমির থেকে এবং বিভিন্ন রবীন্দ্র বিশেষজ্ঞদের কাছ থেকে গাছের তালিকা তৈরি করেছি। বেল, কদম, ছাতিম ইত্যাদি যে যে গাছের কথা উনি বলেছেন, যতটা সম্ভব আমরা পেরেছি এই চত্বরে রবি অরণ্যে সেই গাছগুলোকে আমরা লাগিয়েছি। মাঝখানের যে জায়গাটা, সেখানে মূল প্রকৃতি ট্র্যাঙ্কুইলিটি জোন বলি, এখানে আমরা কোনো অ্যাক্টিভিটি অ্যালাউ করি না। তারও আরও চলে গেলে ওদিকে আছে রেন ফরেস্ট, যেখানে অ্যামাজনের কথা আমরা শুনেছি, তীব্র ঘন জঙ্গল। সেখানে কী কী উদ্ভিদ জন্মায় সেগুলো লাগানো হয়েছে, ইতিমধ্যেই তাদের 2 বছর বয়স হয়ে গেছে। আর কয়েক বছর গেলেই অ্যামাজনের স্বাদ সেখানেই হয়তো খানিকটা পাওয়া যাবে। একটা ওয়াচ টাওয়ার আছে, এবং তারপরে শীঘ্রই আমরা খুলতে চলেছি চিলড্রেন্স পার্ক একটা, তার মধ্যে রুফ ট্রি আছে, আরও অনেক কিছু আছে।
আমি সবসময় রেকমেন্ড করি, ঠিক এই সূর্যাস্তের একটু আগে আসলে বোধহয় দিন এবং সবুজ এবং রাত্রি এবং বাতি এর সবচেয়ে ভালো সংমিশ্রণটা বোঝা যায়। আপনারা তো জেনেই গেছেন আমরা কোথায় আছি, রাজারহাট নিউটাউনের ইকোট্যুরিজম পার্কে। এই ইকোপার্ক হলো শহর কলকাতার একদম ব্র্যান্ড নিউ ডেস্টিনেশন, নতুন জায়গা, অতএব নতুন আমেজ, নতুন খুশি। গতকাল পেয়েছি তার কিছু, আর আজ বাকিটা। হাইট পার্কে যেরকম অ্যাক্টিভিটি আছে, আমরাও এখানে প্রত্যেক অ্যাক্টিভিটি করার চেষ্টা করছি। প্রত্যেক শনিবার আমরা একটা করে শুরু করেছি, কারণ শনি রবিবার দর্শক আগমন বেশি হয়। যে এখানে আসলে ফার্স্টে ইকো পার্কে আসুন, প্রত্যেক শনিবার করে একটা করে অ্যাক্টিভিটি হচ্ছে। তারপরে পাশেই আছে রবীন্দ্র তীর্থ, মাত্র 1 কিলোমিটারের মধ্যে। প্রত্যেক রোববার ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ একটা ডেস্টিনেশন এখানে হাইট পার্কের চেয়েও সম্ভবত ভালো আমরা তৈরি করতে চলেছি। এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে যেখানে স্নো পার্ক হবে, সেখানে বরফের টেবিল, বরফের চেয়ার এবং সেখানে দস্তানা পরে গরম কাপে চা খাওয়া যাবে। গতকালই কিছু ব্যক্তি আমাদের কাছে এসেছেন, জর্বিং বলে একটা ব্যাপার আছে, একটা বল বিরাট বড়, তার মধ্যে মানুষ ঢুকে যায়, রোল করতে করতে ডাঙা থেকে জলে চলে যাবে। আর ইতিমধ্যেই আমাদের ডাল লেক তো আছে এখানে, আপনি এখনই যদি দেখেন, কিছুদিন আগেই একটি সংবাদপত্রে বলেছিল ছবি তুলে, না এটা শ্রীনগর বা ডাল লেক নয়, এটা ইকো পার্ক, সেখানকার শিকারা দেখুন। শিকারা চলতে 150 টাকা ঘন্টায় এবং প্যাডেল বোর্ডে 100 টাকা ঘন্টায়, এই ধরনের নেন। আমাদের নিয়ম হচ্ছে অন্ধকারে চলবে না, একটু পরেই কিন্তু বন্ধ হয়ে যাবে। একটাই মাত্র স্টল আছে, সেটা হচ্ছে মাদার ডেইরির একটা স্টল, সেখানে চা এবং বিভিন্ন রিফ্রেশমেন্টস পাওয়া যায়, একদম সেন্টার অফ ইকো পার্ক সেখানে আছে। আমাদের আরও 2-3টি স্টল হবে এবং একটা ফুড প্লাজা একটা তৈরি হচ্ছে, সেটার জন্য আমরা টেন্ডার ডেকেছি এবং আশা করছি তৈরি প্রায় সম্পূর্ণ, এই 1 মাসের মধ্যে পয়লা বৈশাখের মধ্যেই আমরা এটাকে শেষ করব বলে, চালু করব বলে আমরা আশা রাখি। আমাদের টয়লেট ব্লক আছে দুধারে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যে এন্ট্রান্স প্লাজা আছে এবং কার পার্কিং আছে, কার পার্কিংয়ের ভাড়া হচ্ছে 50 টাকা, হচ্ছে যে গাড়ির পার্কিং ফিক্সড, যতক্ষণই থাকুন 50 টাকা, আর টু হুইলার অর্থাৎ মোটর সাইকেল আনলে 10 টাকা করে। সাইকেলের কোনো ভাড়া লাগে না, কেউ ইচ্ছা করলে স্থানীয়ভাবে সাইকেল করে আসতে পারেন। এবং আমাদের ওখানেই টয়লেট ব্লক আছে, মাঝখানেও একটা এমার্জেন্সির জন্য ছোট্ট টয়লেট ব্লক আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত নজর দিয়ে, এই মুহূর্তে এই পার্কের বয়স 2 মাস, 1 জানুয়ারি খুলেছে, আজকে 2 মার্চ,
সুতরাং দেখবেন কিন্তু যথাসম্ভব আমাদের দুটো শিফটে করে ময়লা পরিষ্কার হয়, প্রত্যেককে নির্দেশ দেওয়া আছে। আজকেও দুপুর 1:30টার সময় পার্ক খোলার আগে সবাইকে নিয়ে আমি মিটিং করেছি যে কোথাও কোনো প্লাস্টিক যেন পড়ে না থাকে ইত্যাদি। খাবার আমরা এনকারেজ করি না বাইরে থেকে আনতে, দু একজন জোর করে নিয়ে আসেন, তাদেরকে অনুরোধ করা হয়, তার বেশি আর কী করা হবে। ভেতরে খাবার আনা স্ট্রিক্টলি নিষিদ্ধ, একমাত্র যে নির্দিষ্ট স্টল আছে সেখানে তারা খেতে পারে। আমাদের এখানে প্রবেশ মূল্য অত্যন্ত ন্যায্য মূল্য, মাত্র 10 টাকা করে এন্ট্রি ফি, কিন্তু স্কুলে স্টুডেন্টসরা যদি গ্রুপে আসেন তাহলে 50% ডিসকাউন্ট করা হয়, 20 জনের বেশি যদি একসঙ্গে আসেন, এবং তাও আমাদের প্রচুর আসেন। আমাদের সোমবার সম্পূর্ণ বন্ধ, মেনটেন্যান্সের জন্য বন্ধ থাকে, শনিবার রোববার এবং প্রত্যেক ছুটির দিন খোলা, কিন্তু সোমবার একমাত্র বন্ধ। সাধারণ দিনে 2 থেকে 8টা খোলা থাকে, দুপুর 2 থেকে সন্ধ্যে 8টায়, 7টার পর টিকিট বিক্রি হয় না, 8টার মধ্যে পার্ক থেকে চলে যেতে হয়। রবিবার দিন 12টা থেকে 8টা।